ওকে, তাহলে এখন আমরা ডিটেইল স্ট্রাকচার যেতে পারি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডিটেইল স্ট্রাকচার। ওকে, তাহলে ডিটেইল স্ট্রাকচার আমরা যেটাতে স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেটা কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার। ওকে, তাহলে এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, খেয়াল করো এখানে তুমি কয়টা সেরিব্রাল হেমিস্ফিয়ার, আমার আঁকা দেখতে পারতেছো কয়টা সেরিব্রাল হেমিস্ফিয়ার? একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখতে পারতেছো না, খেয়াল করো। আমি এটাকে যা আঁকতেছি, সেরিব্রাল হেমিস্ফিয়ারকে যা আঁকতেছি, এদিকে কি সেরিব্রাল হেমিস্ফিয়ার কয়টা কয়টা দেখতে পারতেছো? সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা। এটা কিন্তু আমরা পাশ থেকে দেখতেছি। এখন খেয়াল করো, তুমি যদি পাশ থেকে দেখো তখন এখানে কয়টা হাত দেখতে পাবো? একটা না? কিন্তু যদি এইভাবে দেখো তাহলে দুইটা। দ্যাট মিন্স তুমি যদি এই সেন্ট্রাল হেমিস্ফিয়ার দুইটাকেই দেখতে চাও, আমাদেরকে কোন ভিউ আসতে হবে? সামনের ভিউ, সামনের ভিউ। ইভেন আমরা যদি সামনে থেকে দেখি তখন দেখবো যে এই যে দুইটা সেন্ট্রাল যে হেমিস্ফিয়ার আছে, সেই সেন্ট্রাল হেমিস্ফিয়ার দুটো হচ্ছে ঠিক এই যে এরকম, এই যে এই এই পোরশনটা, এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, দেন এভাবে আসলো। দেন এটা কি? মধ্য মস্তিষ্ক। এটা কি? মধ্য মস্তিষ্ক। দেন এখন কেমন এদিকে, এদিকে পন্স তুমি কটাকে দেখছিলা? পন্স মানে একটা সুইলিং দেখছিল না, কিন্তু এদিক থেকে দেখলে তুমি কটা দেখবে? দুইটা দেখবে না? তার মানে এইভাবে হচ্ছে আমাদের পন্স, তারপরে কি মেরুল অঙ্গটা, তারপরে স্পাইন। ওটা বুঝা গেছে? মেরুল অঙ্গটা স্পাইন মানে একটু চিত্রটা ইয়া হয় নাই, তো এটা হচ্ছে কি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক, সেরিব্রাল, এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, তারপরে মধ্য মস্তিষ্ক, তারপরে পন্স, মেরুল অঙ্গটা, কেন সেটাকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয় সেটা আগে বলছি। এখন সেরিব্রাল হেমিস্ফিয়ার তাহলে কয়টা? মানে ভিতরে খাঁজ থাকে, একটা হচ্ছে উঁচু ভাঁজ আর একটা কি নিচু খাঁজ। এই যে উঁচু যে ভাঁজ গুলা উঁচু উঁচু হয়ে যেগুলো উঠছে সেগুলাকে বলা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি জাইরাস, আর এই যে নিচে যেগুলো ঢুকছে সেগুলোকে বলা হয় ফিশার। সেগুলোকে কি বলা হয়? ফিশার। সেগুলোকে কি বলা হয়? ফিশার। এবার মনে রাখো ফিশারি মানে তোমার একটা পুকুর তৈরি করতে হবে, তাহলে পুকুরটাকে খনন করতে হবে, তার মানে তোমার খাঁজ মানে খাত তৈরি করতে হবে। সো ব্রেনের মধ্যে এই যে এরকম এরকম যে ভাঁজ থাকে, তুমি যদি কয়েকটা ভাঁজ দিও, ব্রেনটা তো এরকম ভাঁজ করা অবস্থায় থাকে তাই না? ব্রেনটা যদি এরকম ভাঁজ করা অবস্থায় থাকে, এই যে আমাদের যে ইয়াটা আছে এটা তো এইভাবে না তাই না? এটা এইভাবে ভাঁজ করা তাই না? নিচের অংশটা জাইরাস, উপরের অংশটা কি ফিশার। এখন এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে মানুষটা খেয়াল করো এখানে খুব ট্রিকি একটা আছে, খুব মজার ব্যাপার, যে মানুষটার এই যে ভাঁজ গুলো বেশি থাকবে, মানে বেশি ভাঁজ থাকবে, খেয়াল করো যে মানুষটা বেশি ভাঁজ, আর একটা মানুষ হচ্ছে কম ভাঁজ, যে মানুষটা বেশি ভাঁজ থাকবে থিওরিটিক্যালি সে হচ্ছে বেশি বুদ্ধিমান। তোমরা যার যার ভিতরে বেশি প্যাঁচ থাকবে, মানে ব্রেনের মধ্যে যার বেশি প্যাঁচ থাকবে, যার জটিলতা থাকবে, তার চিন্তা ভাবনা সে তত জটিল চিন্তা ভাবনা করতে পারবে। ইভেন তুমি জানো কিনা আমাদের আইনস্টাইন, হোয়াই আইনস্টাইন ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার পিপল, কেন ডিফারেন্ট? আমাদের অ্যাকচুয়ালি ব্রেনের ওজন কত? আমাদের ব্রেনের ওজন হচ্ছে 1.36 কেজি। ওজন কত? 1.36 কেজি, 1.36 কেজি। আইনস্টাইনের ব্রেনের ওজন ছিল 1.11 কেজি, মেবি ব্রেন ছোট ছিল, মানে ব্রেনটা ডিফারেন্ট ছিল আমাদের থেকে। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি যদি খুব ভালোভাবে দেখো একজন মানুষের ব্রেন আর অন্য একটা প্রাণীর ব্রেন, তোমরা হয়তো বা মানুষের ব্রেনটা দেখো না, আমরা তো খুব স্পেসিমেন পাই দেখছি, তো মানুষের ব্রেন আর অন্য একটা প্রাণীর ব্রেনের সাথে যদি তুলনা করো, মানুষের জাইরাস ফিশার পরিমাণ বেশি বা মানুষের ভাঁজটা বেশি আর অন্যান্য প্রাণীর ভাঁজটা কম। আচ্ছা
কেন আল্লাহ তাআলা আমাদের ব্রেনের মধ্যে এই ভাঁজগুলো দিলেন, কেন যারা স্পেশাল দেওয়ার দরকার ছিল তার? ব্রেইন অ্যাকচুয়ালি খেয়াল করো, এই ব্রেইনটাই কিন্তু তোমাকে পরিচালনা করতেছে এভরিথিং ইন ইউর লাইফ। মানে ইউর লাইফ মিন্স ব্রেইন, ইউ লাভ নট মিন্স হার্ট, ইউ লাভ মিন্স ব্রেইন, ইউর ইমোশন মিন্স ব্রেইন, ইউর স্যাডনেস, ইউর হ্যাপিনেস মিন্স ব্রেইন, অল থিংস। তো সব কিছুই হচ্ছে ব্রেইন। অ্যাকচুয়ালি এই ব্রেইনটা আমাদের যে কেভিটি আছে, আমাদের যে ক্রেনিয়াল কেভিটি আছে, মানে আমাদের যে মাথা আছে, নাকি আগে দেখানো লাগবে নাকি? ওকে, তো আমাদের যে মাথা আছে সেই কেভিটিটা খুব ছোট, সেই পরিমাণ স্নায়ুকে রাখতে গিয়ে আমরা রাখতে পারিনি, মানে ওই এর মধ্যে রাখতে পারবো না। সেই কারণে যেটা করছেন আল্লাহ তাআলা, সেটাকে ভাঁজ করে দিচ্ছে। এবার ভাঁজ ভাঁজ দেওয়ার কারণে কি হয়েছে, আমরা একটা ছোট জায়গায় বেশি জিনিস রাখতে পারতেছি। খেয়াল করো, ধরো তোমার একটা শাড়ি আছে, এখন এই শাড়িটাকে একটা প্যাকেটে ঢুকাইতে চাও, তখন কি করবো? সেটাকে ভাঁজ করবো না? ঠিক সেই কারণে আমাদের এইটাকেও আল্লাহ তাআলা এইভাবে অনেকগুলো ভাঁজ করে দিচ্ছেন, যাতে আমাদের যে কেভিটি আছে, ক্রেনিয়াল কেভিটি, আমাদের যে মাথার যে কেভিটিটা আছে, সেই গহ্বরে যাতে ব্রেনটাকে ইনপুট করা যায়। এবার তো বুঝা গেছে, তাহলে কি বললাম, এখানে কিছু উঁচু অংশ থাকে যেগুলোকে বলা হচ্ছে জাইরাস, আর কিছু নিচু অংশ থাকে যেগুলোকে বলা হচ্ছে কি, ফিশার। এবার তো ক্লিয়ার? তবে কিছু কিছু ফিশার, খেয়াল করো, কয়েকটা ফিশার, কয়েকটা ফিশার, আগে আগে কয়েকটা জিনিস বেশি হয়নি না, ওইটা আগে এখন কয়েকটা ফিশার যেটা করে সেটা হচ্ছে তোমার খুব, তারা খুব প্রমিনেন্ট, অর্থাৎ সব ক্ষেত্রে খাদ আছে, কিন্তু খাদগুলা একটা ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট। সাপোজ ধরো এটা এরকম ভাবে গেলো, এরকম ভাবে গেলো, আর একটা একেবারে এরকম, তখন কি এই খাদটা কি বেশি না? মানে এরকম একটা খাদ আছে, এরকম তিনটা খাদকে আমরা চিহ্নিত করতে পারি আমাদের ব্রেইনে। সো আমি জাস্ট পজিশনটা দেখাবো আগে, আগে আমাদের সেপ্টিক ইন্সপেক্টর টাইপ।